হাজার 20 সালে যখন সে বাড়ির ইয়ের জন্য বেরিয়েছিল সার্ভে করতে, তখন নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তখনও বাড়ি পাইনি। আমার স্বামী যখন মারা গিয়েছিল তখন এরকম বাড়ি ছিল, আর এখনো এরকম বাড়ি। কি করবো তাহলে বলুন? এই দুটো বাচ্চা ছেলে, যে রাত ভিত কিছু হয়ে গেলে মানে কিছু নিয়ে ছেলেরাও চাপা পড়বে, তার সাথে সাথে বাড়ির সকলেই চাপা। আপনি নিজে প্রধান, তারপরেও আপনার বাড়ির এই অবস্থা, কি বলবে? এটা সাধারণ মানুষের রোগ। তারপরে কিভাবে ভাঙলো? আমি সেই অফিস থেকে এসেছি, তারপরে ভাবলাম যে পাশে একটা ছোট চালার মতো আছে, সেইটা হয়তো পড়ে যেতে পারে। আমি সেরকমই আন্দাজ করছিলাম, কিন্তু রাত্রেবেলা দুয়ারে বাচ্চাদিকে নিয়ে পড়াচ্ছিলাম, সেই সময় দেখছি হুড়মুড়িয়ে দেয়ালটা পড়ে গেল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।